দশ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে দেশব্যাপী অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ ঢাকার কাকরাইলে আইডিবি ভবনে ভবন সম্মুখে মানববন্ধনে বক্তারা বলেন অগ্নিসন্ত্রাস করে মানুষকে হত্যা আর দেশের সম্পদ ধ্বংস করায় বিএনপির আন্দোলনের উদ্দেশ্য তাদের সাথে দেশের মুক্তিকামী মানুষের কোনো সম্পর্ক নেই বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খবির হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আইডিবির সভাপতি এ কে এম এ হামি সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুর রহমান সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুল মোতারেব মোহাম্মদ সিরাজুল ইসলাম মোহাম্মদ আব্দুল কুদ্দুজ সহ নেতাকর্মীরা